بسم الله الرحمن الرحيم. হজানিয়া তেহরাম, তারপরে আরফে অবস্থান করা ওকুফে আরফা, আর আরেকটি ফরজ হলো মেইন তোয়াফ, যেটাকে তোয়াফে ফাজা বলা হয়, যেটা আমাদের করতে হবে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, সূর্য ডুবার আগ পর্যন্ত দিনেও করা যায়, আর ভিতরে রাত্রেও করা যায়। তো কটি ফরজ হলো? 3টি। হজের নিয়ত এহরাম, এটা কিন্তু কাপড় পিন্ধার সঙ্গে সম্পর্ক নয়, বরং নিয়ত করে তলবিয়া যখন পড়বো যে আমি নিয়ত করলাম হজের উঠেছি, তখন থেকে শুরু হবে। যেহেতু আমরা তমত্বুর কথা বলতেছি, সেখানে সাধারণত হাজিরা যে হোটেলে আছেন, আপনি হোটেল থেকে এহরাম আনতে পারবেন, এটা যেন মোটেই প্রয়োজন নয়, হরম শরীফ মসজিদে আসতে হবে। আমরা অনেকেই মনে করে থাকি যে এহরাম আনতে হলে মসজিদের ভিতরে আসতে হবে, না এটা প্রয়োজন নয়, আপনি হোটেল থেকে আনতে পারেন। মেইন হজের যে এহরাম যেটা, তা আপনি এহরাম আনলেন, একটা ফরজ হয়ে গেল। 9 তারিখ আরফাতে যাবেন, আরেকটা ফরজ হয়ে যাবে। তারপরে 10 তারিখ অথবা 11 তারিখ অথবা 12 তারিখ দিনে অথবা মধ্যর 2 রাত্রে, 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত মেইন তপ করবেন, সেই তপটা কিন্তু আপনার জন্য ফরজ। ফরজ কটি হলো? 3টি। আর হজর ওয়াজিব হলো 6টি। মুজদালিফা রাত্রে থাকা হজর পর্যন্ত, তারপরে 10 তারিখ পাথর মারা, 3 নম্বরে আপনি যদি তামাত্তু করে থাকেন তাহলে কুরবানি করবেন, তারপরে মাতার চুল হলক করবেন, কামাবেন অথবা ছোটো করবেন, মা বোনরা শুধুমাত্র 1 ইঞ্চি পরিমাণ কাটবেন, এরপরে হলো সোফা মরার সাই করবেন, আবারও এরপর হলো বিদায়। এই 6টি জিনিস হলো ওয়াজিব। আমরা যারা হজে যাব, হজের নিয়ত এহরাম, আরফার অবস্থান, মেইন তওয়াফ, এই 3টি ফরজ, তারপরে মুজদালিফা, তারপরে পাথর মারা, তারপরে কুরবানি দেওয়া, তারপরে মাথার চুল ছোটো করা অথবা শেভ করা, আর মা বোনরা শুধুমাত্র ছোটোই করবেন, 1 ইঞ্চি কাটবেন, শেভ করা তার জন্য জায়েজ নয়, এরপরে সমরসাই করা, তবে এই কাজগুলো করলে ইনশাল্লাহ হজ আদায় হয়ে যায়। কিন্তু এরপরেও রয়েছে পাশাপাশি অনেক মুস্তাহাব্বাত, যেগুলো হয়তো বিস্তারিত আলোচনা করতে পারবো না আজকে। আমি সংক্ষেপে শুধু এখানে দেখাইতেছি যে আমরা এক সময়ে 8 তারিখ মিনায় যাব, মিনার দূরত্ব দেখানো হয়েছে, সেখানে যাওয়ার পরে মিনায় আমরা 8 তারিখ থাকবো। গুরুত্বপূর্ণ কোনো কাজ সেখানে নেই, শুধুমাত্র নমাজ টাইম মতো পড়বেন, তসবিহাত পড়বেন, জিকিরাজকার করবেন, এগুলোই। তারপরে 9 তারিখ আমরা আরফাতে যাবো ইনশাআল্লাহ। নামাজ কীভাবে পড়বো আমরা মিনায় থাকা অবস্থায়? সাধারণত মুসাফিরি থাকি, সেজন্য তো অবশ্যই আমরা জোহর, আসর এবং এশা 4 রাকাতের জায়গায় আমরা 2 রাকাতই পড়বো। শূন্য সুযোগ লাগা যায়, নবীন সফরের সুন্দর পড়ে হচ্ছেন, আবার পড়েনও নাই, অনেক সময় অনেক সবার পড়ছেনও না, সেই সাথে কেউ পড়েন না, তাও যায় আছে। কিন্তু ইমাম তিরমিজি বলেছেন যে পড়ে নিতে পারলে উত্তম। আরফাতে কী করবেন? জোহরের নামাজের পর থেকে নিয়ে, জওয়াদের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অবশ্যই আরফাত থাকতে হয়, এটা ফরজ। 1 মিনিট থাকলে ফরজ দেওয়া হয়ে যায়, কিন্তু অবশ্যই সূর্য ডুবা পর্যন্ত আমরা আরফাতে থাকবো, এবং সূর্য ডোবার পরে সেখান থেকে আমরা মুজদালিফায় যাব। এরপর থাকবো, নামাজ পড়বো, তারপরে দোয়া করবো, আর পর ইনশাআল্লাহ ফরজ আদায় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো করেছিলেন আরফার মাঠে, অন্যতম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া কুল্লু শাইইন কাদির। কোনো আয়াত এসেছে ইউহিয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া কুল্লু শাইইন কাদির, আপনি সেই দোয়া পড়বেন। মনে রাখবেন এখানে একটি কথা, এই দোয়া অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি এই দোয়াকে আমরা পড়ি তাহলে একবার পড়লে কি লেখা হয়, 10টা গুণা হয়, এরপরে সারাদিন দেয়। তারপরে বাজারে গিয়ে যদি এই দোয়া পড়েন তাহলে এই দোয়া পড়লে 10 মিলিয়ন নেকি, 1 মিলিয়ন নেকি পাওয়া যায়, 1 মিলিয়ন গুণা মাফ হয়, এবং
জান্নাতে একটি ঘর আল্লাহ পাক নির্মাণ করেন, এই মর্মে হাদিস রয়েছে। অতএব এই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আর কোনো এক রয়েছে ইউহি ওয়া ইউমিন বিয়াদিল খাইর ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আমরা এটা রাখি। এটা কিন্তু আরাফাতেও পড়া হয়, ঠিক সোফা মারওয়ার সাই সময়ও কিন্তু খাস কোনো দোয়া নয়, নবী এই দোয়া পড়েছেন। আর পড়েছেন এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু দা হাদা মান আহদা বা ওয়াহদা, এই দোয়া নবী পড়েছিলেন। নয়াদিল হজ্জে আমরা মুজদালিফায় যাব, রাত্রে আরাফা থেকে মাগরিবের সূর্য ডোবার পরেই আমরা মুজদালিফা যাব, রওনা দিব, সেটা ওয়াজিব। আরাফা থেকে মুজদালিফায় যাওয়ার একটা দৃশ্য, কারণ যদি আপনি সঠিক গ্রুপের সঙ্গে না যান হয়তো লস হতে পারে, এজন্য কেয়ারফুল। আরাফা থেকে মুজদালিফায় যাওয়ার জন্য রাশ করবেন না, সূর্য ডোবার পরে আপনার গ্রুপের পক্ষ থেকে যে সময় বলা হবে আপনি ইনশাআল্লাহ কোচ রেডি থাকবে, আপনি যাবেন। এই আরাফাতে কিন্তু সব হবে, বের হওয়ার আগে আপনি যদি ইস্তিনজা করে উযু করে যান অত্যন্ত সুবিধা হয়, আপনি মুজদালিফায় যাওয়ার পরে এর সাথে সাথে আপনি মাগরিবের নামাজ পড়তে পারবেন। মুজদালিফায় থাকবেন ওয়াজিব, পরের দিন ঘুরে আপনারা পাথর মারবেন, কুরবানি দিবেন, তারপরে মাথার সুলসুলো করবেন, ইনশাআল্লাহ হজের মেইন কাজগুলো শেষ হয়ে গেল। শুধুমাত্র তওয়াব বাকি থাকবে, তওয়াব করবেন, তারপরে বিদায় তওয়াব করে সবার সাই করবেন, বিদায় তওয়াব করবেন, ইনশাআল্লাহ হজের মেইন সব শেষ। সময় সংক্ষিপ্ত থাকার কথা আমি বলতে পারলাম না, আমি মনে করি আমাদের সময় যদি শেষ হয়ে যাচ্ছে, সেই হিসাবে যদি কোনো ভাই কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নোত্তর পর্বে বলতে যাবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের, আমরা হুজুরের কাছ থেকে